ইমাম আন-নাওয়াবীর 40 হাদিস সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজ হাদিস নম্বর 3, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহ রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরে হজ করা এবং রমজানের সাওম পালন করা। সহিহ বুখারী 8, সহিহ মুসলিম 21।